আজকে আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। তো চলো আমরা আজকে অক্টাল নাম্বার সিস্টেমটা শিখি। তো এই যে আমরা এই অক্টাল কথাটা বলতেছি, তোমরা কি কি বলতে পারো এই অক্টালটা কোথা থেকে আসছে, এটা কোন ধরনের ওয়ার্ড? এনিওয়ান পারবা না? আচ্ছা ঠিক আছে, অক্টাল একটা পাই ওয়ার্ড। অক্টাল একটা কি ওয়ার্ড? পাই ওয়ার্ড। এখন তোমরা বলতে পারো এই পাইটা কি? এখন পাইয়ের কথা বলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে হ্যাঁ পাই তো আমি জানি, এটা তো একদম ইজি জিনিস, 3.1416, দ্যাটস ইট। আসলে না, আমরা আসলে সেই পাইটা নিয়ে বন্ধুরা আলোচনা করতেছি না, আমরা যে পাইটা নিয়ে আলোচনা করতেছি সেটা একটু দেখো, সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে প্রোটো, পি ফর প্রোটো, আই ফর হচ্ছে হলো গিয়ে ইন্দো, ই ফর হচ্ছে হলো গিয়ে ইউরোপিয়ান। এখন এই প্রোটোটা কি? প্রোটোটা বলতে মূলত প্রোগ্রেসকে বোঝায়। প্রোটোটা বলতে প্রোগ্রেসকে বোঝায়, আর ইন্দো বলতে মূলত ইন্ডিয়ানকে বোঝায়। ওকে, তার মানে ইন্ডিয়ান আর ইউরোপিয়ান এই দুইটা ভাষা কালের বিবর্তনে, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি বা পরিবর্তন হয়ে কি তৈরি করছে, অক্টাল। এই অক্টাল বলতে মূলত 8কে বোঝায়। ওকে, আর এই অক্টাল সিস্টেমটা, এই অক্টাল নাম্বার সিস্টেমটা যারা ব্যবহার করে, সেটা ব্যবহারের প্রচলন ঘটে, যারা ঘটাইছে তাদেরকে বলা হয় নেটিভ আমেরিকান। ওকে, এই নেটিভ আমেরিকানরা হচ্ছে মূলত এই অক্টাল নাম্বার সিস্টেমের কি করছে, প্রচলন ঘটাইছে। এখন কথা হচ্ছে নেটিভ আমেরিকানসরা কারা? এই আলাস্কা আর হাওয়াইতে যারা থাকে তাদেরকে নেটিভ আমেরিকানস বলে। তো বন্ধুরা, আসলে আমি নেটিভ আমেরিকান নিয়ে ফার্দার আলোচনা করব না, আমি আসলে এখানে আলোচনা করতে আসছি নাম্বার সিস্টেম নিয়ে, দ্যাটস ইট, অক্টাল নাম্বার সিস্টেম। তো অক্টাল নাম্বার সিস্টেমটা কি একটু দেখো, অক্টাল নাম্বার সিস্টেম কোথা থেকে স্টার্ট করা হয় সেটা আমরা আলোচনা করতেছি। তো আমরা আগেই দেখছি, আগের টিউটোরিয়ালগুলোতে দেখছি, আগের টিউটোরিয়াল যেগুলো ছিল যেমন ডেসিমাল নাম্বার সিস্টেম, তারপরে বাইনারি নাম্বার সিস্টেম, এগুলোতে আমরা দেখছি যে কাউন্টিং আমরা জিরো থেকে স্টার্ট করি। তো এখানেও ভিন্ন কিছু নয়, এখান থেকেও আমরা স্টার্ট করবো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। তার মানে এখানে কয়টা সংখ্যা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8 মিলছে, আটটা। তো যতগুলা সংখ্যা তার বেস কত তত। ওকে, এখন আসু একটা নতুন জিনিস নিয়ে আমরা শিখি, সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে, এই অক্টাল নাম্বার সিস্টেমটা আমরা কম্পিউটারে কোথায় ইউজ করব। অক্টাল নাম্বার সিস্টেম ইন কম্পিউটার, অক্টাল নাম্বার সিস্টেম ইন কম্পিউটার, আমরা এটা কোথায় ইউজ করব। আসলে নাম্বার সিস্টেমটা, অক্টাল নাম্বার সিস্টেমটা নিয়ে এই কম্পিউটার সিস্টেম আমরা কোথায় ব্যবহার করব সেটা বলার জন্য আমি একটা জিনিস বলি, বাইনারি বেস কত? 2। অক্টালের বেস কত? 8। এখন আমি বললাম আমি 2 = 8 লিখবো, তখনই তোমরা সবাই সম্মিলিতভাবে বলবা 2 = 8 লেখা যায়? অবশ্যই লেখা যায়, যদি আমি 2 এর পাওয়ারটা কি করে দিই, কিউব করে দিই। ওকে, এখানে 2 এটা কি? একটা বাইনারি বেস, আর 8 একটা অক্টাল বেস। এখন দেখো তো অক্টাল 8 এর পাওয়ার কত? 1। তার মানে আমরা বলতে পারি এই যে বাইনারি তিনটা, যে পাওয়ারটা যেটা থাকবে এটা আসলে সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, বাইনারি তিনটা সংখ্যা মিলে অক্টালের কয়টা সংখ্যা তৈরি করবে? অক্টালের একটা সংখ্যা তৈরি করবে। তাহলে আমি আগেই বলছি গ্রুপিং এর জন্য কি করা হয়, অক্টাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়। তো আমি যদি একটু নিচে দেখি, দেখো এখানে তিনটা ওয়ান নিছি, কারণ বাইনারিতে আমরা কি জানি বাইনারি নাম্বার সিস্টেমে খালি কি ইউজ করা যায়, জিরো আর ওয়ান। তো আমি খালি এখান থেকে কাকে নিছি, ওয়ানকে নিছি। তো এখান থেকে একটা ওয়ান নিলাম, আর একটা ওয়ান নিলাম, আর একটা ওয়ান নিলাম, এ তিনটা ওয়ান, এ তিনটা ওয়ান সম্মিলিতভাবে কি তৈরি করবে, 7 তৈরি করবে। এটা কেমনে আসছে, এগুলা কিভাবে হয়, সেটা তোমরা এই ওয়েবসাইটটাতে গেলেই সব সমস্যা কনফিউশন তোমাদের কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। ওকে, আচ্ছা তো দেখছো গ্রুপিং করলে, গ্রুপিং এর জন্য আসলে মূলত অক্টাল নাম্বার সিস্টেমটা ইউজ করা হয়। যেমন 110, এটাকে আমি যদি গ্রুপিং করি তাহলে আমি কি পাবো, 6 পাবো। তো এভাবে আসলে কম্পিউটার সিস্টেমে অক্টাল নাম্বারটা ব্যবহার করা হয় হলো গিয়ে গ্রুপিং এর জন্য। আর একটা মজার কথা বলি, তোমরা সি প্রোগ্রামিং এর নাম তো সবাই শুনছো,
তোমরা বলতে পারবা এই সি প্রোগ্রামিংটা কোন নাম্বার সিস্টেম ইউজ করে? কোন নাম্বার সিস্টেম? এনি ওয়ান? হ্যাঁ বন্ধুরা, ইয়েস, সি প্রোগ্রামিংটা মূলত এই অক্টাল নাম্বার সিস্টেমকে ফলো করে।